30 লিটার এটার পানির ক্যাপাসিটি রয়েছে আমরা পানি দিতে পারবো ওয়াটার লেভেল দেখাচ্ছে বড় একটা হানি প্যাড রয়েছে এগুলোতে চাকা আছে এক রুম থেকে চাকা আছে যে আপনি এই রুম থেকে ওই রুম যে কোনো রুমে আপনি এগুলো নিতে পারবেন দুটোই পোর্টেবল অলরেডি আমি সামনে দাঁড়িয়ে আছি প্রচন্ড বাতাস বাতাসের স্পিড বেশি অ্যালুমিনিয়াম পাখা এবং হচ্ছে ডাবল সুইং এটার পাখাগুলো হচ্ছে প্লাস্টিক বা ফাইবার আর এটা অ্যালুমিনিয়াম পাখা স্লিপ মোড হচ্ছে কি আপনি ঘুমাচ্ছেন শব্দ ছাড়া এটা শব্দ হবে না এখন আর শব্দ হচ্ছে না 5 ইয়ার্স মোটর গ্যারান্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা মিয়াকো এয়ার কুলার নিয়ে কথা বলবো আপনারা যারা এই প্রচন্ড গরমে ভালো এয়ার কুলার নিতে যাচ্ছেন মিয়াকো এয়ার কুলারের উপরে কিন্তু আসলে কোনো এয়ার কুলারই নেই যেটা আপনাকে প্রচন্ড বাতাস দিবে তো আজকে আমরা ডাবল মোটর প্লাস হচ্ছে টাওয়ার মডেল যেটা আসলে টাওয়ার মডেল অনেকের পছন্দ অনেকের ডাবল মোটর যে আমার প্রচুর বাতাস দরকার তাদের জন্য ডাবল মোটর আমরা দেখাবো আমরা চলে আসলাম মিয়াকোর সবচেয়ে বড় আউটলেট এটা হচ্ছে মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকার বসুন্ধরা সিটি লেভেল 6 এ হচ্ছে তাদের আউটলেটটা বিস্তারিত জানবো আর আজকে আমাদের সাথে সহযোগিতা করবে রয়েছে বাবু ভাই কেমন আছেন জি ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই রমজান মাস তো চলছে প্লাস হচ্ছে প্রচন্ড গরম তো সবাই আসলে চাচ্ছিল যে ভাই এত ব্র্যান্ডের এয়ার কুলার আমরা আসলে কোনটা কিনবো যেটা আসলে কিনে আমাদের টাকাটা অন্তত লস হবে না তো সেই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতে একই প্রশ্ন আসলে আমার কাস্টমারগণ আমাদেরকে সরাসরি করেন তো হ্যাঁ আপনি 8-10টা কোম্পানির বাংলাদেশে এখন অনেক কোম্পানির এয়ার কুলার পাওয়া যাচ্ছে তাদের মধ্যে মিয়াকো আছে মিয়াকোরও এয়ার কুলার পাওয়া যায় তো আপনি এই 8-10টা কোম্পানির মধ্যে মিয়াকোটাকে যাচাই বাছাই করে কেন পছন্দ করবেন সেটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো আপনি ফার্স্ট যেটা হচ্ছে মিয়াকোর সেটা হচ্ছে গিয়ে মিয়াকোর পার্টস অ্যাভেলেবেল যেটা বলা হচ্ছে পার্টস অফ ইউর লাইফ মিয়াকোর একদম কোম্পানির লগতেই উল্লেখ থাকে যে পার্টস অফ ইউর লাইফ মিয়াকো পার্টস অফ ইউর লাইফ মানে হচ্ছে এটার প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস পাওয়া যায় অ্যাভেলেবেল পার্টস যার কারণে আপনার মিয়াকোর পার্টস এর গ্যারান্টি থাকে যেমন আমরা প্রতিবারই আমাদের প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে কথা বলি এই টাচ প্যানেলটা যদি 5 বছরের মধ্যে নষ্ট হয়ে যায় এই টাচ প্যানেল আপনি চেঞ্জ পাচ্ছেন আর প্রত্যেকটা এয়ার কুলারের মধ্যে 3টা করে মোটর থাকে অনেক ভাইয়েরা 3টা মোটর আছে সেটাও জানেন না এখানে 3টা মোটরও যদি নষ্ট হয় এই 3টা মোটরেরও আপনি 5 বছরের রিপ্লেস গ্যারান্টি থাকে 5 বছরের যদি 5 বছরের মধ্যে 3টা মোটরের যে কোনো একটা মোটর নষ্ট হয় সেটা আপনি চেঞ্জ পাচ্ছেন আচ্ছা আরেকটা বিষয় বাবু ভাই নরমালি অনেকেই বলে যে অনেকে এয়ার কুলার নেয় হচ্ছে শুধু বিদ্যুৎ বিল কম আসে তো এগুলোতে আসলে কি বিদ্যুৎ বিল কম আসে আসলেই বিদ্যুৎ বিল কম আসে কারণ এই এয়ার কুলার গুলো হচ্ছে 130 ওয়াট একটু ফাইনালি যদি একটু খেয়াল করেন পণ্যের গায়ে পুরো ডিটেলস দেওয়া থাকবে যেমন এটা হচ্ছে 200 ওয়াট যেটা ডাবল ফ্যান এটা 200 ওয়াট আর সিঙ্গেল ফ্যান গুলো 130 ওয়াট আচ্ছা এটা ধরো 200 ওয়াট আমি যদি দেখা যাচ্ছে প্রতিদিন 5-6 ঘন্টা যদি আপনি ইউজ করেন তাহলে 1 ইউনিট কারণ 1 ঘন্টা 1000 ওয়াট ইজ ইকুয়াল টু 1 ইউনিট তাহলে আপনার 200 ওয়াট মানে 5 ঘন্টা 1000 ওয়াট আর 5 ঘন্টা 1 ইউনিট এবার সেটা যদি আপনি হাই স্পিডে ব্যবহার করেন আর যদি স্পিড কমিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু আরেকটু সময়টা বাড়বে আরো কম তো আপনি যদি পার ডে 2 ইউনিট করেও ধরেন যে আপনি 10 ঘন্টা ঘুমাবেন এটাকে 10 ঘন্টা চালাবেন টানা 10 ঘন্টা চালাবেন আপনি টানা 10 ঘন্টা যদি চালান দৈনিক 2 ইউনিট যদি বিদ্যুৎ আসে তাহলে 30 দিনে 60 ইউনিট এবার 60 ইউনিট যদি আপনার 8 টাকা করে হয় তাহলে আপনি হিসাব করলে বের হয়ে যাবে যে আপনার কত টাকা আসবে আচ্ছা মানে 400 টাকা ওভারঅল 400 টাকা হচ্ছে গিয়ে যদি পার ডে 10 ঘন্টা ব্যবহার করেন পার ডে 10 ঘন্টা টানা 30 দিন চালালে আপনি 400 টাকা এটার পিছনে বিদ্যুৎ বিল আসবে আর যদি মনে করেন যে না আমার এত ঘন্টা কেন আপনি 10 ঘন্টা কি করবেন একদিনে এটা তো রাতে ঘুমানোর জন্য কারণ আপনার বাসায় কিন্তু সিলিং ফ্যান আছে তারপরে এটা কেন ব্যবহার করেন যাতে আপনার ঘুমটা তৃপ্তিময় হয় যে আপনি ঘুমটা বা আপনার পরিবার নিয়ে আপনি ঘুমাচ্ছেন যাতে আপনার ঘুমটা ভালো হয় এটা টাওয়ার মডেল আর এটা হচ্ছে কি আপনি স্কয়ার মডেল বা মোবাইল মডেল মোবাইল মডেল বলে ডাবল মডেল দুইটা মডেল আছে এখানে দুইটা মডেল আমি রেখেছি দুইটাই ডাবল ফ্যান দুইটার মধ্যে পার্থক্য যদি বলি এটার পাখাগুলো হচ্ছে ফাইবারের পাখা ফাইবারের যা প্লাস্টিক যেটা বলি প্লাস্টিকের আপগ্রেড ভার্সন আর এটার পাখাটা হচ্ছে অ্যালুমিনিয়াম পাখা এটা দুইটা পাখা রয়েছে এটা তো দুইটা পাখা রয়েছে আর এই অ্যালুমিনিয়াম পাখার সুবিধা যেটা পাবেন যে বাতাসের থ্রোটা বেশি এটা থেকে এটার বাতাসের থ্রোটা বেশি আর থ্রো বেশি হলে আপনার যে সুবিধাটা হয় যে রুমের টেম্পারেচারটা খুব দ্রুত কমে আসবে আমি কিভাবে কোনটা হবে সেটা আমরা দেখাবো যে আসলে কমবে কিনা আমি যে প্র্যাকটিক্যালি প্রথমে দেখাই আপনি এটা অন করলাম আমি এটা হাই স্পিড 3 স্পিডে চলতেছে টেম্পারেচার শো করছে 25 ডিগ্রি এটা হয়তো কমবে আপনার এর সামনে বাতাসটা যখন আপনার ঠান্ডা হবে এটা ধীরে ধীরে কমবে এই দেখেন 24-25 এটা করতেছে কিন্তু আচ্ছা চলে আসছে তার মানে টেম্পারেচারটা তার বাতাসে কাজ হয়েছে সে বাতাসের ওয়েদারটা কমিয়েছে একইভাবে আমি এটার পাওয়ার দিচ্ছি এটা 23 ডিগ্রি শো করছে এটার বাতাসের কারণে কারণ
এটার বাতাসের স্পিড বেশি আমি প্রথমে বলেছিলাম। আচ্ছা, অলরেডি আমি সামনে দাঁড়িয়ে আছি, প্রচন্ড বাতাস, প্রচন্ড বাতাস পাচ্ছেন আপনি। আচ্ছা, এটা 24 ডিগ্রি যেখানে শো করছে এটা দিচ্ছে 23, কারণ এটা থেকে এটার বাতাসের গতি বেশি, গতি বেশি, ওর গতি বেশির কারণে ওর টেম্পারেচারটা খুব কমিয়ে নিচ্ছে ওর তাড়াতাড়ি। আর সবগুলোতে চাকা আছে? হ্যাঁ, সবগুলো পোর্ট আমি অফ করে নিচ্ছি, নাহলে কথাগুলো ক্লিয়ার আসবে না আমাদের। আচ্ছা আচ্ছা, যেখানে যেগুলোতে চাকা আছে, চাকা আছে, আপনি এই রুম থেকে ওই রুম যে কোনো রুমে আপনি এগুলো নিতে পারবেন, দুইটাই পোর্টেবল। আচ্ছা, দুইটাই পোর্টেবল, পোর্টেবল। তো আমি যেটা বলতে নিয়েছিলাম যে এটার পাখাগুলো হচ্ছে প্লাস্টিক বা ফাইবার, আর এটা অ্যালুমিনিয়াম পাখা, যার কারণে এটা থেকে এটার বাতাসের থ্রো বেশি এবং আপনার রুমের টেম্পারেচারটা খুব দ্রুত কমবে। এটার মধ্যে আপনার ভিতরের সুইংটা হবে অটো, সামনের সুইংটা আপনার ম্যানুয়াল, হাত দিয়ে করতে হবে আপনাকে। যে আপনার উপরের দিকে বাতাস দরকার, উপরের দিক বা নিচের দিক দরকার, নিচের দিক আপনি করতে হবে। আর এটার সুইংটা হচ্ছে টোটালি অটো, অটো উপরে নিচে দুইটা আপ ডাউন, এটা সুইং আপ ডাউন, এই যে ভিতরেরটা যেটা উপরে নিচে যাবে, আর এই যে সুইং লেফট রাইট, এই এটা হচ্ছে যে ডানে বামে, এই ডানে বামে যাচ্ছে, আর নিচেরটা হচ্ছে উপরে নিচে যাচ্ছে। আর স্লিপ মোড রয়েছে, স্লিপ মোড বলতে এই যে দেখ 22 ডিগ্রি চলে আসছে, 22 ডিগ্রি চলে আসছে, টেম্পারেচার এটা কমিয়েছে, স্লিপে দিলে একটু আগে ছিল 23 এখন 22, টেম্পারেচারটা কমতেছে। স্লিপ মোড হচ্ছে গিয়ে আপনি ঘুমাচ্ছেন শব্দ ছাড়া, শব্দ ছাড়া, এটা শব্দ হবে না এখন, আর এখন আর শব্দ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওর রুমের টেম্পারেচারটা বেড়ে যাবে, ও স্পিড বাড়িয়ে দিবে, রুমের টেম্পারেচারটা কমে যাবে, ও স্পিড আপনাকে কমিয়ে দিবে, কমিয়ে, মানে আপনার ঘুমে নষ্ট করবে না। এদিকটা হচ্ছে ওয়াটার লেভেল, যে পানি কমে গেলে আপনাকে শো করবে, এখান থেকে আমরা দেখতে পাবো পানি কমে গেছে, আবার আপনি এটা পানি দিয়ে দেন। আচ্ছা, আর এয়ার কুলারের একটা সতর্কতা আমি শেয়ার করি, যখন আপনারা এটার ভিতরে পানি দিবেন কখনো চলন্ত অবস্থায় পানি দিবেন না। আচ্ছা, কারণ মোটর রানিং অবস্থায় পানি দেওয়াটা ঠিক না। আচ্ছা, আপনি এটা বন্ধ রেখে পানি দেন, দেন আপনি এটাকে ইউজ করেন, ইউজ করেন। একইভাবে এটা, এটার পানি ক্যাপাসিটি একটু বেশি, এটা 35 লিটার, এটা 35 লিটার, জি এটা 35 লিটার। আর হানি প্যাড রয়েছে এটার পিছনে, অনেক বড় একটা হানি প্যাড রয়েছে। আচ্ছা আচ্ছা, এবং এটার উপরে একটা জালি ব্যবহার করা হয়েছে, এই জালির উপকারিতাটা হচ্ছে গিয়ে এটা কিন্তু একটা ধরনের ধুলাবালি টানে, ধুলাবালি, যেহেতু ভিতরে আপনার পাখা চলবে, এই ধুলাবালিটা এই জালিটার মধ্যে আটকাবে, আপনি এটা এভাবে খুলে ওয়াশ করতে পারবেন, এটা আপনি খুলতে পারবেন, খুলে এটা ওয়াশ করতে পারবেন, আপনি একটা পুরাতন ব্রাশ দিয়ে বা আপনি একটা ডাস্টার দিয়ে এটা ওয়াশ করে ফেলতে পারবেন এগুলাকে। ওকে, আর যেটা আমাদের এটার ক্ষেত্রে এই জালিটা কিন্তু নেই, এরকম জালি দেওয়া নেই, যার কারণে আপনাকে, হ্যাঁ, স্ক্রুটা খুলে পুরো বডি খুলে ওয়াশ করা লাগবে। আর এটা হচ্ছে তিন পাশে, আর এটার মোটর পাওয়ারটাও একটু বেশি, 220, যেহেতু এটা তিন পাশে হানি প্যান্ড এবং সাইজটা এটার বড়, এটা 35 লিটার। আচ্ছা, একটা 30 লিটার, একটা 35 লিটার, জি। আচ্ছা, আর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলোর সাথে? আমি ফার্স্টে বলেছিলাম যে 5 ইয়ার্স মোটর গ্যারান্টি, কেন আপনি 8-10টা কোম্পানি থেকে মিয়াকোটাকে বেছে নেবেন, কারণ এটার ওয়ারেন্টি গ্যারান্টি ভালো, এটার টেম্পারেচার শো করবে, যে আপনার রুমের টেম্পারেচারটা কমবে সেটা আপনি প্র্যাকটিক্যালি দেখলেন, দেখতে পাবেন যে আপনি কিছু সময় চললো, 2 সেকেন্ড 5 মিনিট চললেই দেখবেন যে রুমের টেম্পারেচার ধীরে কমে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে কোনটার প্রাইস কত রাখছেন? এবার প্রাইজিং এ আসি, এটার প্রাইস 18,500 ডিসকাউন্ট দিয়ে, আর এটা আসবে হচ্ছে গিয়ে 21,000 টাকা ডিসকাউন্ট দিয়ে। আচ্ছা, মানে যেটার দ্বারা এই সাদা এটা নিতে আসেন 35 লিটার, এটার প্রাইস 21,000 টাকা। তার কারণ এটার প্রাইস বেশি হওয়ার কারণ হচ্ছে তিন পেশা হানি প্যাড থাকবে, হানি প্যাড থাকবে এবং এটার পানির ক্যাপাসিটি বেশি, জিনিসও কিন্তু অনেক, অনেকের প্রশ্ন থাকবে যে এটার প্রাইস বেশি, আপনি তো এটাকে বলছেন ভালো, এটা ভালো, অবশ্যই বড়টাও ভালো, এটা হচ্ছে তিন পাশে হানি প্যাড, হানি প্যাড থাকে, যাদের অ্যালুমিনিয়াম পাখার প্রয়োজন, বাতাসের গতি বেশি প্রয়োজন তাদের জন্য এটা। আচ্ছা আচ্ছা, আর এটার মধ্যে দুইটাই কিন্তু রিমোট সিস্টেম, রিমোট সিস্টেম, দুইটাতেই আপনি রিমোটে ব্যবহার করতে পারবেন, কারণ আপনি শোয়া থেকে এসে তো বারবার এটাকে টেপা টেপি করা সম্ভব হবে না, সম্ভব না, আপনি এখানে বসে রিমোট চালাতে পানি দিতে পারবেন, আর এটার আপনি উপর দিয়েও পানি দিতে পারবেন, আবার এখানে পানি দেওয়ার জায়গা রয়েছে এই যে দিক দিয়ে। আচ্ছা, সাইডে আপনি সাইডে পানি দেওয়ার জায়গা রয়েছে এটার মধ্যে। আচ্ছা, আর দুইটার মধ্যে রিমোট থাকবে, রিমোট, দুইটাতে রিমোট আছে, রিমোট থাকবে, জেল প্যাড থাকবে শুধুমাত্র এটার মধ্যে, আপনি এই মডেলটার মধ্যে জেল প্যাড থাকবে না। আচ্ছা, এটার মধ্যে জেল প্যাড থাকবে, বাট আপনি এটাতে আইস দিতে পারবেন, আপনি এদিক দিয়ে ছোট ছোট আইসের টুকরোগুলো দিয়ে দেন, পানিটা ঠান্ডা হয়ে গেলেই ঠান্ডা। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে যারা নিতে যাচ্ছেন 30 লিটার প্রাইস বলেছেন, রাখা যাবে হচ্ছে 18,500, 35 লিটার, 21,000 টাকা। আর ওয়ারেন্টি গ্যারান্টির যে ব্যাপারগুলো বলেছি, অবশ্যই এই অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডটার কিন্তু একটা কার্ড থাকবে, যে 5 ইয়ার্স এবং 10 ইয়ার্স ক্লিয়ার দেওয়া থাকবে। আর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এর পুরো ডিটেলস, যে আপনি এই যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা কি রয়েছে পুরো ডিটেলস পাবেন, এবং এটা বারকোড সিস্টেম দেওয়া থাকবে। আমরা অফিসিয়াল বলি এই জন্যই, কেন যে আপনার এই জিনিসটা আসলে অরিজিন কিনা। আচ্ছা, স্ক্যান করলে কিন্তু আপনারা কোম্পানির সম্পর্কে ডিটেইলস দেখতে পাবেন, এই প্রোডাক্টের অরিজিন পুরো ডিটেইলস আপনি পেয়ে যাবেন এখানে। আচ্ছা, তো সেক্ষেত্রে ঢাকার ভেতরে আপনারা হোম ডেলিভারি দিচ্ছেন, আর ঢাকার বাইরে বাংলাদেশে যে কোনো করে পাঠাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, যেহেতু এটা প্রোডাক্ট বড়, আপনাকে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকিটা আপনি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে দিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে চমৎকার এই এয়ার কুলার গুলো কালেক্ট করতে পারেন।